Oh,
আমাদের কাছে ওনারা কিছু নিয়ে হ্যাঁ বলা হয় বাগের নাম ভাস্কর ভালো ভালো
Allah'a emanet olun.
Thank you.
মন্দির স্থাপন করেছেন, এই মন্দিরটি স্থাপন করেছেন যারা গ্রামবাসী প্রতীক ভবন রায় মাহাতর, উনি ওনার সর্বদা স্ত্রী চিত্রা রায়ের সৌজন্যে সেটি কিন্তু তৈরি করেছেন। আমি শুনেছি এই মন্দির তৈরি বেশ কিছুদিন হয়েছে, প্রায় এক বছর বিগত হয়ে গেল, কিছু হয়তো বিতর্ক ছিল, সামান্য একটা ব্যাপার ছিল, আমার কানে এসেছিল, আমি কিন্তু বলেছিলাম যে এবং আমাদের প্রতীক ভবনে নিয়ে যাওয়ায় মানে আমারও তাই প্রতীক ভবন রায়, লক্ষ্মীকান্ত রেবতী রমন রায়, কৃষ্ণবাবু সকলকে আমি তাদের এই সভায় উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। তাদের প্রতি আমার ভালোবাসা রইল। আর এই যে আজকের অনুষ্ঠানে আন্তরিকতার প্রবণতায় জন্মগ্রহণ করেছে, এই আন্তরিকতার প্রতি আমার শ্রদ্ধা রইল, ভালোবাসা রইল, আমি এতে আপ্লুত। যাই হোক, আবার আজকে আজকে কি এমন কারণ হল যে আজকে সমস্ত বর্গের সঙ্গে নিযুক্ত ব্যক্তি, সমস্ত ধর্মের সঙ্গে নিযুক্ত ব্যক্তি যেটার কর্ম ভেবে দিয়ে ধর্ম ভেবে দিয়ে আজকে একটি মোদার স্থানে এসে হাজির হয়েছে। আমি বলি যে আমরা তখনই দেবতার স্থানে এসে হাজির হয় তখন হাজির হয় যখন মানুষের মানুষের মধ্যে প্রেরণ পারে, যখন মানুষের মানুষের মধ্যে বিদ্বেষ পারে, যখন একটা মানুষ অপর মানুষকে সহ্য করতে পারে না, যখন হিংসা পারে, মানুষের ত্যাগ শেষ হয়ে যায়, মানুষ আত্মকেন্দ্রতায় ভোগে, যখন মানুষের মায়া চলে যায়, মমতা চলে যায়, দান চলে যায়, ত্যাগ চলে যায়, তৃষ্ণা চলে যায়, তখন মানুষ কিন্তু ওই দেবতার স্থানে উপস্থিত হয়। কেন উপস্থিত হয়? মানুষ উপস্থিত হয় দেবতার করুণা পাওয়ার জন্য। আমাকে মানুষের জন্য সেবা করবার শক্তি দাও এবং সর্বস্বরে উচ্চ স্বরে বলি এ দেবতা আমাদের চৈতন্য দাও, আমাদের প্রত্যেকের চৈতন্য হোক, আমাদের মধ্যে চেতনা জাগ্রত হোক, তাই তো আমরা দেবতার স্থানে এসেছি। আমি শুনছিলাম আমার ফেলে কথার গাইডার মাইন্দ্রাম মঙ্গলবাবু বলছিলেন প্রদীপ পাবন রায়ের কথা, আমি কবিতার একটু ভাষা দিয়ে বলি, উনি কিন্তু বুঝেছেন। হ্যালো, যদি পাথর সে নাম হয়ে যাবে, যদি কাগজে লেখো নাম সে নাম ছেড়ে যাবে, যদি হৃদয়ে লেখো নাম সে নাম রয়ে যাবে। প্রদীপ পাবন বাবু আজকে প্রতিদিনের মানুষের হৃদয়ে ওনার নাম লিখে দিয়ে গেছেন। প্রদীপ পাবন বাবুর হৃদয়ের নাম প্রতিদিনের প্রত্যেকটি বাসীর কাছে লক্ষ লক্ষ মনের মনে কাঠায় সঞ্চিত হয়ে থাকবে, কারণ কবিতার নাই যে রহস্য মুক্তিভাবে আমি যাই, আসে অন্তর জানি তার দিয়ে আমি আত্মার শান্তি কামনা করি। যারা আছেন সবজি আছেন আত্মার শান্তি কামনা করি। যাই হোক, আমি কিছু কিছু বলতে চাই না, যোগদানের শান্তি গ্রহণ করতে চাই না, সকলকে আমার যোগাযোগ স্থানে প্রণাম ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এখন আর মাস দুয়েকের মধ্যে ঠিক হয়ে যায়, তখন আর এটা হবে না। এখন এখানে বসে বসে একটু বলি, যেমন আমি বলব তো আমি সেই মায়ের সন্তান, আমার মা সেদিনের পক্ষে অত্যন্তই প্রগতিশীল মহিলা ছিলেন, পাগলা খেয়ালে আমাদের চারজনকে কামড়েছিল যারা, সেই চৌধুরী পাড়া সিংহবাহিনী মন্দিরে বিয়ে করা হলো, পুজো আসতে হতো, রোজ আমাকে
গোড় আর নিম পাতার শরবত খেতে আর মাকে মনে ভাজা শিখতে হলো, কারণ মায়ের হাতে ছাড়া কিছু কাজ হবে না, নিয়ম কারণ ছিল। আমি তো জানি না আজকের কটি মায়ের এরকম বুকের পাতা হবে যে কেউ মানসিক করেছে জোড়া পাঠা, তিনি মা বলবেন না আমার ছেলের জন্য আমি এটা দেবো না। অনেক ভালো করে পুজো দিয়েছেন, তিনি ইয়ের চামচ দিয়ে, রূপোর চামচ দিয়ে, এখনকার মতো চামচ তো নয়, ওই সন সনে দিয়ে তখন সত্যি সত্যি চামচ ছিল, দিয়ে ভালো করে পুজো দিয়ে। তো এটা আমি বললাম এই কারণে, রোহিণীরাও প্রথমে মায়েদের কথা বলে আরম্ভ করেছিলেন, সেই জন্য আমি দুর্ভাগ্যবশত নাম বা ডিটেল জানি না, সেই জন্য মন্ত্রী উপবিষ্ট সুধীরেন্দু আপনারা এসছেন, যেতে আমি খুব ভালো লাগছে। মহারাজ আসছেন, মহারাজকে আমি প্রণাম করে এসছি, আমাদের মধ্যে থেকে যেন না চলে যায়, কারণ বিনয় হচ্ছে ধর্ম। আমি একটা সামান্য কাজ করি যে এরমভাবে পুরো একটা গ্রামের লোক পুরো জিনিস এটার জন্য যে কী কারণে তাদের অপেক্ষা ছিল আমি সেটা বুঝে উঠতে পারছি, এবং সেই দিন সকলের কাছে আমি কোচবিহারবাসীর কাছে আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। এবার আসি ভারত পরিস্থিতি কি করে পরিষ্কার করে, আমরা এই যে লৌকিক দেবী দেব দেবীদের নিয়ে এই যে চিন্তা ভাবনা মানুষের হয়েছিল এটার মধ্যে লোক শিক্ষা আছে। আমরা কলেরা হলে ভক্তির কোনো মানে হয় না, ভক্তি করতে হবে কিন্তু তার সঙ্গে আমাদের যেগুলো পালন করতে হবে, যেগুলো আমাদের ঠাকুর দেবতা এরা বলে, এর ফলের কথা আমি খুব ছোট ছোট করে বলছি, কারণ মেজিবন আমি একটু তো বলতেই পারি, কারণ হচ্ছে আমার কর্মজীবন শুরু হয়েছে মাস্টারি দিয়ে, সেহেতু মাস্টারদের তো বলতেই হয়। আমাদের রবিলাল মঙ্গল ওকে না বললেন পায়ে ছাড়েন না, আর তার উপর বয়সে যে সুতরাং বেশি বকার একটা প্রবণতা আছে, সেজন্য ছোটো ছোটো কাজ করে যাচ্ছি, আমার যেগুলো মনে হয়েছে আপনাদের কাছে সেটুকু রাখছি। এমনি আমি আর ইয়ে দিয়ে কিছু বলবো না, আজকে আপনাদের যে পার্টি করেছেন যেভাবে আপনারা সবাই সমস্ত বাজার লাগবে অনুরোধ, যদি না লাগালে আমার কিছু হতো না, কিন্তু ইতিহাসটা বিকৃত হয়ে যেত। আমার যে ভাইজি কিন্তু এখানে আপনাদের বউ, তার মায়ের নামও শিবতারা, সেরকম আরও কত কত লোকের নাম শিবতারায় হবে কি হবে, সেদিন অন্তত এই মুখটা দেখে রাখলে তাদের মনে হয় যে কোন শিবতারায় এটা হচ্ছে। ইতিহাস রাখার জন্যই আমার একটু আমার এটা বলেছিলাম, তাতে আপনারা যদি আমার কোনো অপরাধ হয়ে থাকে তাহলে মার্জনা করবো না, কোনো অর্থ বুঝি না। এরপরে এ নয় যে আমি পাঁঠা মাংস খেতে পারেন করছি, সেটা তো পাওয়াই যায়, ইয়ে করে আপনিও খেতে খেতে পারেন, কিন্তু এই মায়ের নামে করাটা এটা আমার একটা মতামত বললাম, তার জন্য আপনাদের কিছু করতে হবে তা নয়, আস্তে আস্তে আপনাদের পরের পরে যে প্রজন্ম সব বড়ো হচ্ছে তারাও এই জিনিসকে তাদের মতবাদ রাখবে, আস্তে আস্তে হয়তো হয়ে যাবে। দক্ষিণেশ্বরের অত অত যে থাকবে বলে হতো সব খুলে দিয়েছে, এবং এটা আইনত দণ্ডনীয়, এখন কেউ পাচ্ছে না করতে ধর্মের জন্যে, কোনো প্রশাসন এটার জন্য আসতে নিতে পারছে না, সুতরাং এইটা আপনাদের একটা গর্বের জায়গা হয়ে উঠুক, এটা আমি আশা রাখি। আর তারা তুমি তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে পড়িয়া সকলে তোমারি তোমাকে পদ্ম করো করে তঙ্গুরে ভাগে তোমাকে পদ্ম
Thank you.
বন্ধ শুকে নাও, কাঁচিয়ে নাও, জোড়াত করে আগুনের দিকে চেয়ে মন করছে। ভয় করার জন্য সে সুস্থভাবে চলার জন্যই সে হেডমাস্টার সবাই ব্রহ্মণাস্পথে নম শঙ্খচক্র ধরণ ধরণ ধ্বন ময়া দত্ত আম সকালে থাকি ধর্মবৃদ্ধি পরিভব দেশস্বামী গুরস্বামী ঘরে এই এখানে কি টাকা আছে Thank you.